প্রিয় দর্শক, কঠোর লকডাউনের খবর জানাতে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার রাস্তায়। ঢাকার রাস্তা থেকে আমরা আপনাদেরকে জানাবো কঠোর লকডাউনের সর্বশেষ খবর। আমরা জানি করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ থেকে 8 দিনের জন্য সারা দেশে সর্বাত্মক কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আজ সকাল থেকেই আমরা দেখেছি রাজধানী ঢাকায় একেবারেই জনসমাগম নেই, রাস্তায় গাড়ি নেই বললেই চলে। এর অবশ্য ভিন্ন কারণ রয়েছে। আমরা জানি আজ 14 এপ্রিল, আজ প্রথম রোজা। সাধারণত প্রথম রোজার দিন মানুষ সেহরি খেয়ে অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠে, যে কারণে রাস্তায় মানুষ নেই। অন্যদিকে আজ পহেলা বৈশাখ হওয়ায় সরকারি ছুটি রয়েছে, আর এই সরকারি ছুটির কারণে অনেকেই বাইরে বের হচ্ছেন না, যে কারণে ঢাকার রাজপথ আজ একেবারেই ফাঁকা। খুব বেশি প্রয়োজন বা জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছেন না এমনটিই দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ মানুষের প্রয়োজন যখন হবে তখনই মানুষ বাইরে বের হবে। অন্যদিকে আগামীকাল যেহেতু অফিস আদালত খোলা রয়েছে, কারণ আমরা জানি সরকার যদিও সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলেছে, কিন্তু বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই কঠোর লকডাউনের সময় তাদের অফিস বন্ধ রাখবে না, যে কারণে আগামীকাল থেকে মানুষজন রাস্তায় বের হবে। আগামীকাল থেকে হয়তো রাস্তার পরিস্থিতি বা রাস্তার পরিবেশ কিছুটা ভিন্ন থাকবে, এবং আমরা দেখেছি যে একেবারেই যারা নিতান্ত প্রয়োজন তারা কিন্তু এই রিক্সা করেই বাইরে বের হচ্ছেন, এবং সকাল থেকে এখন পর্যন্ত খুব একটা গাড়ি বা পাবলিক পরিবহন তো একেবারেই বন্ধ, কিন্তু প্রাইভেট গাড়িও খুব একটা চোখে পড়েনি। সেটার কারণ ওইটাই হবে, হয়তো মানুষ এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি প্রথম রোজা, অনেকে হয়তো ঘুম থেকে উঠলেও বাইরে বের হওয়ার প্রয়োজন হয়নি। এখন দেখার বিষয় বেলা বাড়ার সাথে সাথে বা আগামী 8 দিন কীভাবে এই কঠোর লকডাউন পালিত হয়। ধন্যবাদ, সবাইকে আমাদের সাথেই থাকবে।